আমাদের জীবনে কখন যে কোন ঘটনা ঘটে যায়, কখন যে কোথা থেকে কোন বিপদ চলে আসে, আমরা কেউই কিছু মানে আগে থেকে বুঝতে পারি না, জানতে পারি না। তো সেটাই হলো আমার সাথে, তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে অনেকটাই রোদ উঠে গেছে। তো এই যে দেখো, এখানে আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, আর সকালবেলা কিন্তু নামাজটা পড়ে নিছি, কারণ একটু বেলা হয়েছে উঠতে, তারপর মানে সকালে নামাজটা পড়ে নিছি। পড়ে এই যে দেখো ঘর ঝাড়ু দিতেছি। তো চলো বাসি ঘর টর ঝাড়ু দিয়ে নে, বাসি ঘর টর ঝাড়ু না দিয়ে আমি আবার কোনো রান্নাবান্নার কাজে হাত দিই না। তো চলো আগে সেগুলোই করে নে, বাসি ঘর ঝাড়ু দিয়ে সবগুলা ঘর, এই ঘর ওই ঘর, তারপর দেখ চা বানাতে যাবো। আর যে দেখো, বাসি ঘর ঝাড়ু দিয়ে বাইরে গেছিলাম মুরগি ওলাকে ছাড়তে, ওদেরকে ছেড়ে খাবার দিয়ে আসলাম, এসে দেখে এখানে চা একদম জাল হয়ে অনেকটাই শুকায় গেছে, চুলায় চাটা বসে রেখে গেছিলাম। আর দুধ চা একটু জাল হলে বেশ খেতে ভালোই লাগে, তো চা জাল হয়ে গেছে। তো এখন এই যে আমি এই যে মেয়েদের জন্য নিয়ে নিতেছি, আমার জন্য নিয়ে নিতেছি, তো চলো সকালবেলায় যে চা খাবো। আর সকালবেলা চা খেতে গিয়ে দেখি বাসায় একটু বিস্কিট নেই, বিস্কিট শেষ হয়ে গেছে, তো কী আর করবো। এই যে মুড়ি ছিল, তো মুড়ি নিয়ে বসে পড়লাম। তো এই যে এখন মুড়ি দিয়ে চা খাবো, আর ছোটোবেলায় কিন্তু এরকম মুড়ি দিয়ে চা অনেক খাওয়া হয়েছে, এখন সেরকমভাবে খাওয়া হয় না। তো চলো সকালবেলা আজকে এই যে মুড়ি চা খাওয়া শেষ করে নিই, তারপরে দেখি কী নাস্তা বানায়। তো সকালবেলা কী নাস্তা বানাবো, এই হচ্ছে আরেক মাথার মধ্যে ঝামেলা। তো আমরা যারা সংসার করি, প্রতিদিন আমাদেরকে চিন্তাভাবনা করতে হয় যে বড়দিন সকালে উঠে কী বানাবো, কী নাস্তা রেডি করবো, কী রান্নাবান্না করবো, এইসবের চিন্তা আমার তো মাঝে মাঝে মনে হয় রাতেরবেলা ঘুমই হয় না, এরকম একটা অবস্থা। তো এই যে দেখে না দেখে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিতেছি, আর এখানে একটা গাজর ওর যে ছিলে নিলাম, তো ওগুলো সব কেটে কুটে যে চুলার কাছে চলে আসলাম। তো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ডিম দিয়ে দিলাম, তো ডিমটা ভেঙে দিলাম একদম, ভেঙে যে দেখো এর মধ্যে একটু গাজর কুচিয়ে লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এটা ভাজা করে নিতেছি, তোমরা আবার ভেবো না যে আমি নুডলস রান্না করবো। এই যে দেখো এখানে ভাত ভাজা করবো, অনেকদিন হয়ে গেল ভাত ভাজা খাওয়া হয় না, ফ্রিজে কালকে রাতের ভাত ছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে দেখো ভাত ভাজি করে নিলাম। তো দেখতে মনে হচ্ছে যেন ভাত ভাজির মতো মনে হচ্ছে, তো আমি এখানে একটু সয়া সস, টমেটো কুচ আর একটু চিনি দিয়ে নেই, তাহলে আমার ভাত ভাজাটি খেতে ভালো লাগে। টেন টেন টেন, এই যে দেখো সকালে নাস্তা রেডি, ভাত ভাজা, সাথে ওই বড় মেয়ে বলতে চলো ডিম সেদ্ধ খাবে, তো দুইজন মেয়ের জন্য দুটা ডিম সেদ্ধ করে নিছি, আর আমার জন্য একটা পুস করে নিছি। তো এই তো দেখতে পারতেছো সকালবেলা নাস্তা, চলো এবার এটা ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে সবাই একসাথে এক ইয়ে থেকে খাবো। তো যেহেতু মা বাসায় নেই, আমি আর দুই মেয়ে তিনজনে খাবো। তো এই যে দেখো মেয়েরা খাবে ডিম সিদ্ধ দিয়ে ভাত ভাজা, আর আমি খাবো ডিম পোস্ট দিয়ে ভাত ভাজা। তো সকালটা তো খুব সুন্দরই, এই যে দেখো ঘুম থেকে উঠলাম ভালো, খাওয়া দাওয়া হচ্ছে ভালো, তারপর যে মানে দুপুরবেলা যে এরকম একটা খবর আমি আর মানে শুনবো, আমি চিন্তাই করিনি, মানে হঠাৎ এরকম একটা খবর শুনলে কিন্তু কারো মাথায় ঠিক থাকে না। দেখো সকালবেলা কত আনন্দ করে একসাথে বসে যে দেখো নাস্তা করতেছি, তো চলো নাস্তা করে আর কী হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা তো আমাদের একটা পরিবারের মতো, তোমাদের সাথে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো ওই নাস্তা খাওয়া শেষ, এখানে এই ঝুড়ির মাজাগোসাগুলো খালি করে এই যে এখনকার মাজাগোসাগুলো এখানে নিয়ে নিলাম, তো এগুলো এখন মাজাগোসা করব। তো তার আগে চলো দুপুরে কী রান্না করবো, ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটা হোক ওটা বের করে নিয়ে আসি, তো ওটা ভিজতে একটু সময় লাগে, আর যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি আজান পড়ে যাবে, তো আমাকে আবার মাজা গোসাগুলো করে একটু বের হতে হবে। তো চলো এই যে দেখো এখানে দেখি এটার মধ্যে কী, তো মনে হচ্ছে এটার মধ্যে মাংসই হবে, হয় যে মাংস মুরগির মাংস। তো চলো এটা ভিজায় রাখি, তো ভিজায় রেখে তারপরে যে মাজা গোসাগুলো করবো, করে আবার বাসা থেকে একটু বের হতে হবে, কারণ আমাকে একটু যেতেই হবে। আর যে দেখো আমি বাসা থেকে বের হয়েছিলাম, তো এখন আবার এই যে বাসায় যাচ্ছি, তো আমি গেছিলাম মূলত ওই যে আমাদের বাসার কাছে একটা কেক ডেলিভারি ছিল মেয়ের, তো সেটা আমি গিয়ে দিয়ে আসলাম। আর এই যে আসার সময় বাসায় বিস্কিট ছিল না চা খাওয়ার, তো বিস্কিট পাউরুটি এগুলো নিয়ে আসলাম। তো এই যে এখন বাসায় যাচ্ছি, একদম বাসার কাছে চলে আসছি, আর এই যে দেখো এখন বাসায় চলেও আসলাম। তো এই যে এসে চলো আগে বিস্কিটটা রেখে, তারপর বরকা টরকা খুলে, তারপর একটু মানে ফ্রেশ হয়ে নেই, তারপর দেখি কী রান্নাবান্না করি। আর এই যে দেখো রান্নাবান্নার জন্য সব যোগাযোগ করতেছি, হঠাৎ করে ফোন আসলো, ফোনে এসে মানে খবর পেলাম আমার হাজব্যান্ডটা নাকি অসুস্থ, প্রবাসে থাকে। তো প্রবাসে একলা একলা মানে অসুস্থ হলে যে কেউ পাশে থাকে না, তো সেটা শুনে আমার তো পুরো একদম হাত পা ঠান্ডা হইতেছে, যে কী হলো না হলো কিছুই বিস্তারিত জানলাম না, মানে শুধু একটু বললো যে সে নাকি অসুস্থ, মানে একটু ফোন দিয়ে শুধু বললো সে অসুস্থ, তো কী হয়েছে না হয়েছে এখনও বিস্তারিত আমি জানি না। তো এই খবরটা শুনে এখন আমার কেমন লাগছে, আমার হাত পায়ে কাজই উঠতেছে না, আমি কীভাবে রান্নাবান্না করবো কী করবো বুঝতেছি না।
তো এই যে দেখো অনেকক্ষণ বসে থেকে মানে কি করব, মানে অনেক ইয়ে লাগতেছে, কাউকে বলতেও পারতেছি না, বুক ফেটে কান্না আসতেছে। তো এখন রান্না বান্না তো করতেই হবে, আর এদিকে আমি রান্না করতেছি আর আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, এরকম একটা মানে সিচুয়েশন আমি কখনোই পড়ি নাই। আর এমনিতে একটু অসুস্থ আমার হাজব্যান্ড, কিন্তু আজকে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমি বলতেছি যে তোমাকে থাকতে হবে না, তুমি দেশে চলে আসো, দরকার হয় ডাল বেত ভাতই খাবো, আমার টাকা চাই না, আমি টাকার মেশিন চাই না, আমি চাই মাথার উপর একটা বট গাছ, যে বট গাছের ছায় আমি আমার মেয়েদেরকে নিয়ে থাকতে পারবো। তো কিছুতেই কথা শুনতেছে না, তো বলতেছে আসবে আসবে। তো এই যেদিকে দেখো আমি কোনো মতো একটু রান্না করে নিলাম, সেভাবে কিছুই শেয়ার করলাম না। এই যে এখানে সাদা পোলাও গাজর দিয়ে আর এই যে চিলি চিকেন করার প্রস্তুতি দিয়েছিলাম সেটাই করে নিলাম। তো এখন এই যে আমার একটু ভালো লাগতেছে না, তো আমি এখানে যে বসে আছি, তো বসে বসে যে এখানটাতে বসে বসে আমি করতেছি যে আল্লাহ তুমি আমার হাজব্যান্ডকে সুস্থ করে দাও। তো এখনও বাসায় আছে, মানে হসপিটালে যায়নি, তো হসপিটালে যাবে না কি করবে এখনও ঠিক বলতে পারতেছি না। তো আমার তো প্রচুর কান্না আসতেছে, আমি বসে বসে দেখো কান্না করতেছি, মানে বুকটা ফেটে যাইতেছে, কাউরে বলতে পারতেছি না, সইতে পারতেছি না, কি যে করব। আর এই যে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, তো সন্ধ্যাবেলায় যে নামাজ পড়ে এইমাত্র আমি যেখানে বসে আছি, আর একটু আগেই খবর পেলাম আমার হাজব্যান্ডকে মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো এটা শুনে তো আমার এখন আরও কেমন যেন লাগতেছে, মানে সন্ধ্যের আগে খবরটা পাইছি, তো ওখানে তো মানে দেখা যায় মানে পাশে কেউ নেই, প্রবাস জীবন বড়ই কষ্টের জীবন। আমাদের দেশে হলে দেখা যায় বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবাই পাশে থাকতো, তো ওখানে হসপিটালে মানে কাউকে যেতে দেয় না, কাছে থাকতে দেয় না, তো কী এক একটা কষ্টের মধ্যে মানে আসে, মানে সেরকমভাবে দেখতেও পারতেছে না। শুধু একটু ফোনে কথা হয়েছিল, জাস্ট এটুকুই শুধু বললো যে আমার জন্য চিন্তা করো না, এখন একটু ভালো আছি, চিকিৎসা চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে, তো কী হয়েছে না হয়েছে পরে বিস্তারিত জানা যাবে। এদিকে আমার প্রচুর মাথা ব্যথা ধরছে, সেটা দেখে মেয়ে চা বানিয়ে নিয়ে আসলো, তো আমি তো অন্য কিছুই খাবো না, শুধু একটু চা খেয়ে নিলাম। আর এই যেখানে বসে বসে এখন এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করতেছি, কারণ কী করব, মানে সংসার তো ফেলে রাখা যায় না, কাজকর্ম করতে হবে, মেয়ের আছে, ওদেরকে রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো কী বলবো, সত্যি খুব কষ্ট হইতেছে, সবাই দোয়া করো যত তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো একটু শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে যেও। তোমাদের ভালোবাসা না থাকলে এত দূর এগিয়ে আসতে পারতাম না। তো আমি আর কথা বলতে পারতেছি না, আমার একটু ভালো লাগতেছে না, ভিডিওর যখন ভয়েসটা দিতেছি তো আমার বুক ফেটে কান্না আসতেছে। তো সবাই দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো জানি না ভিডিও এখন কাল থেকে দিতে পারবো কি না, যেহেতু ডেলি বলক যত কষ্টই হোক আমার তো একটু একটু দিতেই হবে। তো সবাই আমার পাশে থেকো, দোয়া করো, আল্লাহ হাফেজ।